যত দিন যাচ্ছে প্রতারণা করার কিন্তু নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন প্রক্রিয়া আমরা দেখছি, নতুন নতুন ঘটনা সামনে আসছে। প্রতারকদের সহজ টার্গেট বয়স্করা এবং যারা চাকরি খুঁজছেন তারা। চাকরি দেওয়ার নাম করে বিভিন্নভাবে প্রতারণা করা হয়। আর ব্যাংকে চাকরির কথা শুনলে তো মানে সবাই একদম উৎসাহিত হয়ে পড়েন, ব্যাংকে চাকরি করব, ব্যাংকে চাকরি পাব। আর ব্যাংকে চাকরি পাওয়া যে যায়, বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোতে, বিভিন্ন সেলসে বা বিভিন্ন ডিপার্টমেন্টে, সেগুলো অনেকেই জানেন এবং অনেকে পান। সেই চাকরির লোভে অনেকে ব্যাংকে চাকরি খুঁজতে বিভিন্ন প্রতারকের ফাঁদে পড়ে। এবার সেই রকমই এক প্রতারণার হদিশ পাওয়া গেল। কি হয়েছে বলবো আপনাদের, ব্যাংকের একটি আস্ত ব্রাঞ্চই নাকি ভুয়ো, ব্যাংকের ব্রাঞ্চ চাকরি দেওয়ার লোভ দেখিয়ে চলছিল লক্ষ লক্ষ টাকার প্রতারণা। লুকিয়ে চুরিয়ে নয়, রীতিমতো ব্যানার লাগিয়ে চলছিল বিজ্ঞাপন, নিয়োগ করা হয়েছিল কর্মীও। প্রতারণা করে সরকারি একটি ব্যাংকের শাখা খোলা হয়, সেই শাখাতেই চলছিল প্রতারণা। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে মোট 70 লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে। সেখানেই দেখা যায় সরকারি ব্যাংকের জাল শাখা খুলে চলছে প্রতারণা। এই শাখা থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার জালিয়াতি চলছিল। সংশ্লিষ্ট ব্যাংকের আধিকারিকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ছত্তিশগড়ের শক্তি জেলায় এই ভুয়ো ব্রাঞ্চ চলছিল। পুলিশ জানায় মালখারোদা থানায় একটি FIR দায়ের করা হয়। FIR থেকে 3 অভিযুক্তের নাম পায় পুলিশ। জানা গিয়েছে 3 অভিযুক্তই পলাতক। জানা গিয়েছে স্থানীয় মনোজ আগরওয়াল দাভরা একটি সরকারি ব্যাংকটির কিয়ক্স শাখা খোলার জন্য আবেদন করেন। তারপরই কেলেঙ্কারিটি প্রকাশ্যে আসে। চাপোড়া গ্রামে ওই শাখা পরিদর্শন করার পরে তার সন্দেহ হয়। তিনি দাভরা শাখার আধিকারিকদের সন্দেহের বিষয়টি জানান। তদন্ত শুরু হলে নিশ্চিতভাবে বোঝা যায় যে শাখাটি ভুয়ো। অভিযোগ পেয়ে পুলিশ শাখাটিতে তল্লাশি চালায়। শক্তি জেলার SDPO মানীশ কুমার ধ্রুব জানান, শাখায় কোনো বৈধ কাগজপত্র খুঁজে পাওয়া যায়নি, শাখার ম্যানেজারও পালিয়ে গিয়েছে। সেখান থেকে কম্পিউটার সিস্টেম এবং হার্ড ড্রাইভ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ব্রাঞ্চে মোট 5 জন কর্মী নিয়োগ করা হয়েছিল। জানা গিয়েছে কর্মচারীদের নিয়োগপত্রগুলিও ভুয়ো, তাদের ভুয়ো প্রশিক্ষণেও পাঠানো হয়েছিল। পুলিশ জানায় এই ভুয়ো ব্যাংক শাখা থেকে একাধিক ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা প্রতারণা করা হয়েছে। প্রতারিতদের মধ্যে রয়েছে সঙ্গীতা কাভার নামে এক মহিলা, যার থেকে প্রতারকরা 2.5 লক্ষ টাকা নিয়েছিল। লক্ষ্মী যাদব নামে এক মহিলার কাছ থেকে 2 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। পরমেশ্বর রাঠোর এই নামে এক ব্যক্তির থেকে চাকরি দেওয়ার নাম করে 3 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। পিন্টু মারাভি নামে এক ব্যক্তির কাছ থেকে আবার 5,80,000 টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। কি ভয়ঙ্কর বহন্ত। পুলিশ ইতিমধ্যে করবা নামে একটি জায়গা থেকে রেখা সাহু এবং মন্দির দাস নামে 2 ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসেবে চিহ্নিত করেছে। এই 2 ব্যক্তি প্রতারিতদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন বলে অভিযোগ। মামলার দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির 3-5, 318-4, 336, 338 এবং 340 ভারতীয় ন্যায় সংহিতা সহ বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করেছে এবং অভিযুক্তদের খুঁজে বার করার চেষ্টা চলছে। একটি ভুয়ো ব্রাঞ্চ, একটি ব্যাংকের ভুয়ো ব্রাঞ্চ চাকরি দেওয়ার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা চলছিল। লুকিয়ে চুরিয়ে নয়, রীতিমতো ব্যানার লাগিয়ে চলছিল বিজ্ঞাপন, কর্মীও নিয়োগ করা হয়েছিল। প্রতারণা করে সরকারি একটি ব্যাংকের ব্রাঞ্চ খোলা হয়, আর সেই ব্রাঞ্চেই চলছিল প্রতারণা। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে মোট 70 লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে সেখান থেকে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।